हेलो एवरीवन, वेलकम टू माय चैनल। आशा करी जे जेखने आछेन आल्लाहर अशेष रहमते सबाई भालो आछेन। एखन तो प्रचुर गरम पड़े और ये गरमे जदि ठंडा ठंडा एक ग्लास मिल्कशेक है ताहले किन्तु मंद है ना। रुअबजा खेते किन्तु आमरा सबाई अनेक पचंद करी, ताई आमी रुअबजा दिए आज के मिल्कशेक तैरी करे देखाबो। आशा करछि आजकेर ई रुअबजार मिल्कशेक रेसिपिटी आपनादेर काछे अनेक भालो लागबे। जदि भालो लागे ताहले आमार चैनलटी सबसक्राइब करे आमार चैनलेर संगेई थाकबेन। और आशा करछि आजकेर ई रेसिपिटी सम्पूर्ण देखे नेबेन। रुअबजान मिल्कशेक तैरि करार जोन्नो आमार जा जा उपकरण लागबे, एखाने आमी निएछि चीनी। आपनारा चाइले किन्तु चीनीटा बाद दिते पारेन। आमी एखाने 1.5 टेबिल चामच परिमाण चीनी निएछि, आर निएछि एखाने निएछि ठंडा दूध दुई ग्लास परिमाण, आर एखाने निएछि ভ্যানিলা আইসক্রিম, আর এখানে নিয়েছি রুয়াবজা। আপনারা চাইলে কিন্তু অন্য কোনো ফ্লেভারের আইসক্রিম এখানে ব্যবহার করতে পারেন। আমি তো ভ্যানিলা আইসক্রিম নিয়েছি। এখন সব উপকরণগুলোকে একটি ব্লেন্ডারে জারে দিয়ে দিব। দেখতে পাচ্ছেন এখানে একটি ব্লেন্ডারে জার নিয়েছি। প্রথমে আমি এর ভিতর দিয়ে দিচ্ছি সেই দুধ, দিয়ে দিব স্বাদমতো চিনি, দিয়ে হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতর দিয়ে দিব রুয়াবজা। এখানে আমি 4 টেবিল চামচ পরিমাণ রুয়াবজা দিয়েছি। আপনারা চাইলে এর চেয়ে কম বেশি করে নিতে পারেন। এই প্রচন্ড গরমে কিন্তু এক গ্লাস মিল্কশেক আপনার সারা দিনের ক্লান্তি দূর করে দিতে পারে। আর এই রুয়াবজা মিল্কশেক তৈরি করা কিন্তু খুবই সহজ এবং অল্প উপকরণে কিন্তু হয়ে যায়। এখানে আমি নিয়েছি ভ্যানিলা আইসক্রিম। আমি এখানে 1 কাপ পরিমাণ ভ্যানিলা আইসক্রিম নিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে তারপর ব্লেন্ড করে নিব। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ব্লেন্ড করা হয়ে গিয়েছে। মিল্কশেক কিন্তু আমার পুরোপুরি রেডি। এখন আমি সার্ভিং গ্লাসে ঢেলে নিব। এখানে আমি দুটি গ্লাস নিয়েছি। এখন আমি একটু চারিপাশে একটু রুয়াবজা দিয়ে দিব গ্লাসের। যাতে মিল্কশেক ঢালার পর গ্লাসটা খুব সুন্দর দেখায় তার জন্য আমি এভাবে করে একটু দিয়ে দিব। আর এভাবে রুয়াবজার মিল্কশেক তৈরি করলে কিন্তু সবাই খুব পছন্দ করবে। দেখতেই পাচ্ছেন এখন আমি ঢেলে নিয়েছি। দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু তার চেয়েও অসাধারণ হয়েছে। এখন আমি এর উপর দিয়ে দিব আবারও ভ্যানিলা আইসক্রিম। আমি দুটো গ্লাসেই কিন্তু সমান করে এভাবে ভ্যানিলা আইসক্রিম দিয়ে দিব। এখন আমি এর উপরে আবারও দিয়ে দিব একটু রুয়াবজা। আপনারা আপনাদের পছন্দ মতো করে গ্লাসটি কিন্তু সাজিয়ে নিতে পারেন। এখন আমি দিয়ে দিব আবারও রুয়াবজা। দেখতেই পাচ্ছেন কত সহজে তৈরি করে ফেললাম রুয়াবজার মিল্কশেক। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজ আর নয়, আবার আসবেন নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।